আজকে পাঁচতলা দশতলার নিচে ঘুমাইয়া মার কথা ভুলে গেছো ওই মা আজকে কবরে মার মা চোদ রদি যুবক মার মা চোদ রদি যুবক এই জমিনে না চোখের পানি قبول قرار اوه مالك شاي مانا يا كند يتيم اي بابا هانا يا كند يتيم يتيم ارزالا كيو بوزنا الله তুমি মাফ করে দাও তোমার বান্দারে হাত দুইটা উঠাও গো যুবক আসমানের দিয়া মাগরিবের নামাজের পরে আজকে 19 জানুয়ারি মাগরিবের নামাজের পরে আমার মাওলার সুরে একটা ডাক দাও তো আল্লাহ বলে ডাক দে যুবক ডাক দে দাও সুরে ডাক দে যুবক ডাক দে সুরে আল্লাহকে ডাক দে ডাক দে ডাক দে আল্লাহ দেখো কেমনে কান্দে আল্লাহ যাদের চোখে পানি পড়ছে এদের বাবা মাকে তুমি মাফ করে দাও যেই রাতে মা একটা রাত্র খেতা বালিশ ঠিক মতো দিতে পারে নাই আজকে পাঁচতলা দশতলার মালিক আমরা এমন একটা টাইম গেছে মা ভালো একটা খেতা গায় দিয়ে আমাকে লালন পালন করাইতে পারে নাই রে আরে ঘরের ভিতর দিয়ে বাতাস দুইটা খেতা বালিশগুলো ঠান্ডা হয়ে গেছে আজকে পাঁচতলা দশতলার নিচে ঘুমাইয়া মার কথা ভুলে গেছো ওই মা আজকে কবরে এলে পুরো মজমার মধ্যে সবাই কান্দে মানি তোমার কি মায়াল আজকে জুমার মসজিদে বাবা একটা ছেলে আমারে বলুন আজকে একটা বছর হয়ে গেল মা বলে ডাকি না গো হুজুর গত এক বছর আগে আপনি আমার মায়ের এই মিরপুরে এমপি সাহেবের সামনে জানাজা করছিলেন হুজুর হুজুর আজকে আমার মা না ভাইরা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাব এই দুনিয়া থাকার জায়গা না সবাই তো মরিয়া যাবা কারো মরণ হবে ইহুদি নাসারা সাহেবা উৎবার মতো কারো মরণ হবে ওমরের মতো যে ওমরকে যখন ওই যে সিংহে বাবা সিংহে যখন মাছি খেদাইতেছে পাখা দিয়াও লেঞ্জা দিয়ে ওমরের মাছি খেদায় ওমরের খাদে লাভ দিয়ে দাঁড়ায় বলে খলিফাতুল মুসলিমিন আমার জীবনে কোনোদিন দেখি নাই সিংহে মশা মাছি খেদায় ওমর বলে তুমি কি কুরআনের ওই কায়াত জানো না যারা আল্লাহর হয়ে যায় ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির তোমার কি জানা নাই গো যারা মাওলার সাথে প্রেম করে মাওলা তাদের হয়ে যায় এ যুবক ভাইরা দুনিয়ায় কয়দিন বাইসা থাকবি এই সরাইল মাঠে আমি ইলিয়াসুর রহমান জিহাদি বহুতবার বয়ান করছি আজকে আসরের পরে যখন বয়ানে আসার আগে এই যে জুমুরে দেখতেছো আর বড় ভাই ছিল বাচ্চু মিয়া ঠিক এখানে বসিয়া আহারে এই মাইসির মা পেলে বসিয়া আমার ডান পাশে বসিয়া বারবার বলছিল জেহাদি ভাই কয়দিন বেঁচে থাকবো জানি না হজের সফরে দুইজন কাবা ঘরের সামনে বসা বাচ্চু কি করলো না করলো আবার দেখার বিষয় নয় বাজান কার তওবা আল্লাহ কখন কবুল করবে জানি না ও বাজান ভালো করে বুঝছো হযরত ওমরের মতো জানোয়ার এই পৃথিবীতে কেউ ছিল না ওমর যেদিন কালেমা পড়ে ইসলাম কবুল করলো ওমরের মতো জান্নাতি আর পৃথিবীতে ওই জামানায় দ্বিতীয় আর এক ব্যক্তি ছিল না কারণ ওমর কে আমার নবী দ্বিতীয় জান্নাতি ঘোষণা দিছে ওমরের ওই জায়গায় আর কেউ নাই কথা কর না কেন
দ্বিতীয় জান্নাতি কিন্তু হযরত ওসমান আর আসবে না, আলীর নামও আসবে না। দ্বিতীয় জান্নাতি নবী ওমরকে বলছে, দ্বিতীয় জান্নাতের স্থানীয় ওমর দ্বিতীয় জান্নাতে যাবে। এবার আমার দিকে তাকাও বজনদে, কাবা ঘরের সামনে দাঁড়ায় আছি ওই যে বাচ্চু মিয়া, এই যে যার ভাই, আমাকে আসরের পরে বারবার বলে ভাইয়ের জন্য একটু দোয়া করুন। আমি এখন ওই স্মৃতিটা বলতে পারি না, বাবে ফাতার সামনে দাঁড়ায় আমারে বলে, জেহাদি ভাই হয়তোবার জীবনের শেষ দেখা আজকে, যদি মারা যায় হয়তোবা কিয়ামতের মাঠে দেখা হবে। ওই হজের থেকে আসার পরেই তো বাবা করুণা রোগে আক্রান্ত হয়ে গেল, আল্লাহর বান্দা চলে গেছে ঠিকই, এখনো পর্যন্ত স্মৃতিটা বলি নাই গো। এই যে যেই দেলোয়ার হোসেন মাইজির ওয়াস, এই যে দেলোয়ার হোসেন মাইজির শাশুড়ি বাবা, আমি যখন প্রথম মাইজির ওয়াজে আসছি 3 বছর আগে, তখন মাইজির শাশুড়ি বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আর এই দেলোয়ার হোসেন মাইজির যে সম্বন্ধি শরীরে পুকুর আব্বাসি যখন আমার সাথে ওয়াজে যায়, প্রত্যেকটা ওয়াজে দেখে আমার পাশে বসে খালি বলে আমার মায়ের লেগে দোয়া করিয়েন। এই পৃথিবীতে যাদের মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নেই। বজনদে আমার নবী একটা কথা বলতেন, উম্মতেরা রে এতিম মিসকিনের মুখের দিকে তাকায়, আমি নবী তোমার লইয়া জান্নাতে যাব। হযরত ওমর কেন এত দামি হইছে বাবা? হযরত ওমরকে বাঘে সিংহে মাছি খেদায়, ওমর সিংহের এই দৃশ্য দেখিয়া তার খাদেমকে বলে, বাবা রে দেখ তো এখানে কোন এতিম ছেলে আছে কিনা। হযরত ওমরের খাদেম বলে, খলিফাতুল মুসলিমিন, এখানে এতিমের বস্তি কোথায় পাবো? ওমর বলে, দেখো তালাশ করে এতিমের বস্তি আছে কিনা। হঠাৎ করে বাবা একজন খবর দিল, হুনাইনের মাঠে একটা এই বাড়ির একটা মহিলা 3টা বাচ্চা রাইখা হুনাইনের মাঠে নবীর সাথে শহীদ হয়ে গেছে। ওমর দরজার সামনে যে ডাক দিছে, আমি ওমরের পক্ষ থেকে আসছি, আপনাদের কোনো কিছু লাগবে কি না? মহিলা দরজার সামনে দাঁড়ায় বলে, আমি আজকেও কিতাবে দেখলাম। মহিলা লাভ দিয়ে দাঁড়ায় বলে, তুমি কে গো? আমি তোমারে চিনি না, এই যে 1 থেকে 1.5 মাস হয়ে গেল আবাকো ঘরে পানি নাই গো। এতিমের খবর আর কেউ লয় না, ওমর আসামির মতো দাঁড়ায় তার গোলামকে বলে, আমার পায়ের উপরে 10টা বাড়ি দে। উলামা একরামকে জিজ্ঞেস করবেন, হযরত ওমর প্রতিদিন ঘুমানোর আগে 5টা 10টা করে বাড়ি পায়ের উপরে দিতেন। আল্লাহু আকবার! হযরত ওমর নিজের পায়ে নিজে চাবুক আঘাত করতেন, আর 1টা বাড়ি দিয়ে জিজ্ঞেস করতেন, ওমর রে আজকে কি কোনো এতিমের বাড়ি তোর খোঁজ নেয়া অভাব আছে? আজকে কি কোনো এতিমের খবর লওয়া তোর খবর লস্ট এমন কেউ আছে? ওমর নিজের কাছে নিজে প্রশ্ন করত, ওমর আবার জবাব দিত, না সব এতিমের খবর লইছো। আবার 1টা বাড়ি দিত, ওমর তুই কোনো অন্যায় করছো? ওই পায়ে বাড়ি দেওয়ার পরে বলতো, না অন্যায় করস তুই। আবার বাড়ি দিত আর বলতো, ওমর হে ওমর তুই কি কারো পরে জুলুম করছো? বলতো, না জুলুম করস তুই। আবার বলতো, হে ওমর তুই তো সেই ওমর, তোর মতো জানোয়ার কেউ ছিল না, আজকে তোর নবী আনোয়ার বানাই দিয়ে গেছে ওমর রে। হে ওমর, ওমর তোর কোনো জনগণ না খাই আছে কিনা? পায় বাড়ি দেওয়ার পরে যদি মনে সায় দিত, ওমর রে তোর তো একজন জনগণ না খাইয়া রইছে, ওমর দৌড়াইয়া গমের বস্তা লই ওই বাড়িতে যাইতে যাইতে। আরো জোরে কর, আরো জোরে কর, বাজান এবার, চিল্লাবেন আর কানবেন। যখনই ওমর তার নিজের গোলামকে বলে, আমার পায়ের উপরে বাড়ি দে, এ পৃথিবীতে এমন কোন গোলাম কাজের বুয়া আসেনি মালিকের বউর গায়ে হাত দিবে। এ কথা কর না কেন? পৃথিবীতে এমন কোন বাড়িওয়ালা আসেনি তার ভাড়াতে তার গায়ে হাত দিবে। বাজান রে তার গোলাম রে বলে, আমার পায়ের উপরে জোরে বাড়ি দে চাবুক দিয়া। গোলাম বলে, হুজুর মাফ চাই, আমি আপনার গায়ে হাত দেবো, আমার 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 বিবেক নাই, আমি আপনার বেতন খাই, আমি আপনার নুন মাটি খাই। ওমর বলে, যা বলছি তাই কর।
বাজানরে যখন জোরাজুরি করছে গোলাম তারপরে বাড়ি দেয় না ওমর কয় সাবুক দে বাজান সাবুক দিয়া ওমর পিঠের উপরে মন জোরে বাড়ি দিয়া কয় ওমর রে তোর মত নাদান আর কেউ নাই এইখানে এক মাস পর্যন্ত ঘরে পাড়ি নাই তুই ওমর কেন খবর লস নাই হযরত ওমর বলে ঘরের মধ্যে কে আছেন গো মা শুধু একটা কথা বলবেন নি মা কি বলবো আপনার ফ্যামিলিতে সদস্য কয়জন আমার একটা মাইয়া তিনটা পোলা মারে আমার পরিচয়টা নেন আমি হলাম মসজিদে নববীর একজন খাদেম জোরে 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 আমি ইলিয়াসুর রহমান জিহাদি কোথাও গেলে আগে পরিচয় দেই আমার নাম ইলিয়াসুর রহমান জিহাদি আমাগো দেশের একজন কমিশনার কোথাও গেলে কয়েক বার গাড়ির সামনে সাইনবোর্ড লাগায় ওবাদান পুলিশের একজন অফিসার হলে 44টা ঘন ঘন মাইনছেরে দেহায় আমি পুলিশেরে চাই কতক্ষণ না কেন আর হযরত ওমর বলে মারে আমি মসজিদে নববীর একজন খাদেম তুমি যদি খাদেম হও ওমরের কাছে খবরটা পৌঁছাই দিয়া বলিও পাহাড়ের গুহায় ওখানে একজন মহিলা আছে সন্তান গুলা লই অনেক কষ্টে আছে ওমর বলে একটু চেষ্টা করেন না আমি মাত্র একটা ঘন্টা টাইম দেন আমি ওমরের কাছ থেকে বাইতুল মালের থেকে খাবার লই আইতেছি বাদাম নিজে ঘোড়া চালায়া অতি দ্রুত বাইরাল বাইতুল মাল থেকে খাবার গুলে লইয়া যখন এতিম মহিলা এতিম বাচ্চাদের ঘরের সামনে ফেলছে ওই মহিলা বলে এত দ্রুত আপনি কোথার থেকে আসলেন ওমরের কাছে আমার সালামটা দিছিলেন ওমর বলে মারে আমার মনটা বলে যদি একটু আমার একটু দেখাইয়া দিতেন কি আপনার বাচ্চাগুলার আমার চোখের সামনে একটু রুটি বানান ওদেরকে নিয়ে আমি এক প্লেট টুকটু খাবার খাই জোরে 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 মা আমার সামনে একটু রুটি বেলবেন মা আমি আপনার কাছে সহযোগিতা করি না আপনার করতে হবে না আপনি যখন এত কষ্ট করলেন ওমরের পক্ষ থেকে খাবার লয়ে আইছেন আমি অতি তাড়াতাড়ি রুটি বানাই আর আপনি যেগুলো লয়ে আইছেন খাসি জবাই দিয়ে লয়ে আইছেন আপনার গোশত আপনারই পাকায় খাওয়াই জোরে করে আল্লাহ খুশি হইব ওমরও খুশি হইব বাজান দে অতি দ্রুত মহিলা পাকাইয়া ওমর বসে আছে দরজার কাছে একটা প্লেটের মধ্যে বাবা তিনটা বাচ্চার পাঠাই দিয়ে বলে যা ওই বিদ্যা লোকটার কাছে যাইয়া বলো আমার মাই খাবার গুলা দিছে আসেন একসাথে খাই এবার তুমি কান বাগো বাবা এতিম একটা ছেলের এই কোলে বসাইছে আর একটা ছেলের এই কোলে বসাইছে বাজান মেয়েটা বড় এই জন্য পর্দার খেলা বাসে নাই নিজে রুটি ছেকিয়েছে ছোট্ট ছোট্ট করিয়া বাচ্চা দুইটার গালে দেয় বলে তোমরা কি ওমরের পরে কোনো বেজার হইয়া বাচ্চা দুইটা বলে আগে একটা কথা বলেন আপনি কেন মসজিদে নববীর খলিফাতুল মুসলিমিন ওমর হইলেন না ওমরের জায়গায় যদি আপনি খলিফাতুল মুসলিমিন হইতেন না জানি কত ভালো হইতো হযরত ওমর বলে তোমাদের মনে কি কোনো আশা আছে তোমরা কি এমন কোন স্মৃতি মনে পড়ে যে তোমার বাবা তোমাদের সাথে করতো আর তোমরা হাসতা ছোট্ট বাচ্চাটা সাঈদ বলে আমার একটা জিনিস মনে পড়ে আমার আব্বু যুদ্ধের মাঠে যাওয়ার আগে আমি ছিলাম ছোট্ট এখন তো মোটামুটি বড় হয়ে গেছি আমার আব্বু আমারে ঘোড়া নিজে হইতো আমার আব্বু আমারে এই পিঠে বসাইয়া ঘরের মধ্যে ঘুরতো আমরা দুই ভাই খিলখিল করে হাসতাম আমার বোনটা আমার বাবার গালের মধ্যে খেজুর খাওয়াইয়া দিত আমার বাবা আমার বোনকে বলতো ওদেরকে আমার পিঠের দিকে নামা ওমর বলে আমি ঘোড়া হইলাম তোমরা আমার পিঠে উঠো ইশারা আজান হইতেছে আজানটা শেষ কেউ যায় না চলে যাবেন নাকি ওয়াজ নেশ করে শেষ করে যায় না ইনশাল্লাহ বলেন তো মারহাবা বলেন কে ওঠার চেষ্টা করবে না আমি আপনাকে চোখে পানি দেখছি কে কইছে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না বসো
আলহামদুলিল্লাহ বলেন বেজার হইতাছেন আর মাত্র দুইটা মিনিট কথা বলবো শুধু আমার দিক তাকায় বলবেন এতিমের নাম আছে না নাই আছে আমাদের সমাজে এতিম মিসকিন আছে না আছে না ভাই এখন তুমি কান বা আমি জানি না কার বাড়ি রংপুর দিরাজপুর মাদারীপুর ফরিদপুর কার বাড়ি সোরাইল মাঠে আমি জানি না শুধু চোখের পানি ফেলে আমার মাওলার একটা বুঝ দিয়ে দেন আল্লাহ মাফ করে দিবে হযরত ওমর বললেন এই এই সাইদ এদিকে আও তোমার বাবার আশা পুরো করলে কি তুমি আমারে মাফ করে দিবা বলে আপনি কে বলে আমার পরিচয় আগে পরে হবে তুমি আমার পিঠের উপর আগে উঠো আরো জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন তো সুবহানাল্লাহ বজনের দ্বিতীয় জান্নাতি ঘোরা হইছে সাইদ ওমরের পিঠে হযরত ওমর ঘোরতাছে তার গোলাম বারবার বলতাছে তোমরা যদি চিন্তা জীবনে ঘোড়া বানাইতা না ওমর তাদের মনের মধ্যে আনন্দ দিয়া বাজান তার মার কাছে একটা সিরেকোট লিখে দিয়া যায় বললেন তোমার মাকে দিয়া বইল কালকে যেন খলিফাতুল মুসলিমিন ওমরের সংসদে যায় তোমাকে যত পরিমাণ খাবারের দরকার আমি আমার গোলাম দিয়ে পাঠায় দিব এবার চোখের পানি ফেলে একটা আওয়াজ দিয়ে আমার ভাইরা হযরত ওমর যখন চলিয়া গেছে মহিলা সকালবেলা ওমরের কথা মতো বাচ্চা কোডারে নিয়ে রওনা দিছে বাজান যায়া দেখে ওই সাইদ যায়া তার মার কাছে বলে মা ও মা যেই লোকটা আমারে কোলে করে খাওয়াইছিল মা নিজে ঘোড়া হইছিল এই ব্যক্তি আর ওই ব্যক্তি তো এক ব্যক্তি মা কয় না এ তো ওমর আর সে ওমর না তো মারে আল্লাহর কসম করে কই দুইজনের চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই বদন এখন চোখের পানি ফেলবা যখন ওই বাচ্চাটা আবার দৌড়ে আসছে মা গো ও বা আমি কসম করে বই এইটাই হলো খলিফাতুল মুসলিমিন ওমর ওই সাইদের মা পিছনে ব্যাক করছে তাহলে আমি তার সাথে দুর্ব্যবহার করছি ওমর আস্তে করে দাঁড়ায় বলে মা গো আমি ওমর আপনাকে সংসদে কেন আনছি জানেন নি কয় কে সারা সংসদের সামনে দাঁড়ায় আপনি স্বীকার করেন আপনার নিজের হাত দিয়ে ওমরের পিঠে কটা বাড়ি দিয়ে যান কেন আপনার ফ্যামিলিতে পানি ছিল না খাবার ছিল না ওই মহিলা কান্দে আর বলে ও নবীর সাহাবী আমি আপনার কাছে কিছু বলবো না আমি আমার নবীর কাছে দুইটা কথা বলে চলে যাব ওমর বললেন ওই যে আমার নবী যা বলার বলিয়া যান মহিলা নবীর রওজার সামনে দাঁড়ায় বলে নবীজি যেই খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খলিফা ওই মানুষটার নিজের শরীরে নিজে আঘাত করে কেন এতিমের খবর লইল না নবী আপনার ওমরকে আপনি কি মাফ করে দিছেন নি গো নবী হযরত ওমর পিছনে থেকে আওয়াজ দিয়ে বলে তোমার এতিম দুইটাই মাফ করছি নি জিগাও ও আমার সরালের বাইরা সময় কম মাত্র এক মিনিটের মধ্যে বলবো যখন এতিম আমার আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে কারণ আমার নবী হলো এতিম এবার চোখের পানি বেলায় কাঁদবা ওই মহিলা ওমরের জন্য দোয়া করে চলে গেছে ওমর রাতের অন্ধকারে স্বপ্নে দেখে আমার নবী দুটো হাত বাড়ায় দিছে ওমর রে ওই যাইদের চোখের পানি আমি নবীর কবর ভরে গেছে রে ওমর সাইদ যখন বলছে নবী আমি এতিম আমি এতিম রে পিঠে উঠাই ওমর আমারে ঘোড়া সাজাইছে নবী ওমরের মতো বাচ্চা শাসক এই দেশে দরকার
আল্লাহ তুমি দেখো আমার যুবক ভাইরা বয়া বয়া কান্দে আমি জানি না কোন যুবকের মা নাই বাবা নাই গো ওই সাইদ যদি চোখের পানে ফেলে আমার নবীর রওজার পাশে দাঁড়ায় কান্দে তুমি সরাল খেলার মাঠে বসে কান্দা যুবক তোর চোখের পানি এখন নবীর রওজায় চলিয়া যাবে নবীজি গো মাগরিবের নামাজের পরে আজকে 19 জানুয়ারি 19 জানুয়ারি মাগরিবের নামাজের পরে 19 জানুয়ারি মাগরিবের নামাজের পরে আমার আজকের প্রথম মাহফিল বাজানবে মাগরিবের নামাজের পরে হাজার হাজার মানুষ যারা কান্দে আল্লাহ জানি না কার জান মা নাই বাবা নাই গো নবী যদি এতিমদের ডাক সাথে সাথে শুনে তোমরা যাদের মা নাই গো চোখের পানি ছেড়ে দিয়ে বলো নবীজি আপনারও তো মা ছিল না বাবা ছিল না গো আল্লাহ দেখো এখানে ডানে বামে সবাই কান্দে ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقل الله تبارك وتعالى والذين آمنوا أشد حبا لله إن الله وملائكته يصلون على النبي يا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لك بارك الله اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اہی ہم سب مسافر ہیں اہی آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ لا الہ الا اللہ সবাই ভিতরে আসেন দাদা ভাই সবাই ভিতরে আসেন সবাই আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হে কবর মে বি মুস্তাফা রা রা
أمتي يا أمتي لا إله إلا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم زوري قلوب একটা ধাক্কা হবে الله 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 هينا هينا جري الله 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 لا إله إلا الله محمد رسول জামিয়া তাহজিবুল উলামা তাহজিবুল উম্মাহ মহিলা মাদ্রাসা পত্রিকা আয়োজিত সপ্তম বার্ষিকী 19 জানুয়ারি 2024 বাদ মাগরিব ঐতিহাসিক চড়াইল খেলার মাঠ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি আজকের মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ আসরের পর থেকে নিয়ে অনেক বড় বড় উলামা একরাম কথা বলেছেন সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ এই পাশে কয়েকটা পোলাপান কথা কয় দেখেন তো এই যাও তো মিম সার্ভিস একটা কান ধরে আমার এই বন্ধ বাচ্চাগুলো বন্ধ করে দাও যেটারে পাঠাইছি তো নে দেও না সেনাও না তো কি কথাই কইনা মগা একসাথে বলেন তো সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ ওই আল্লাহর প্রশংসা বলেন তো দিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে ভাইজান একটু বসে আসেন সামনে আসেন দাঁড়াই থেকে লাগবে আসেন কাজে লাগবে আসেন আপনারা আল্লাহর ওলি এই যে বাবা আসো সামনে আসো আসো শোনেন এই যে লম্বা আল্লাহর ওলি দিকে আহেন প্যান্ডেলের ভিতর চলে আসেন বলেন তো দিকে আলহামদুলিল্লাহ 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 বলে লাভ না লস ওই আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে জান্নাতের ভিতর একটা বালাখানা তৈরি করে দিক জোরে কানে আমিন আমিন সাউন্ড ক্লিয়ার করো সাউন্ড ক্লিয়ার করো টন বেজ বাড়াও মাস্টার বাড়াও শুধু আপনাদের ক্ষেত্রে এই এখনো কথা বন্ধ হয় নাই রে এই বাচ্চাগুলোর এখানে নিয়ে আসেন নালে দূরে সরাই দেন আরে কি আসছেন এই তুমি যাও দিয়ে তুমি যাও জোরে একটা দাবার মারো জোরে আল্লাহ বলুন তো দেখো আলহামদুলিল্লাহ প্রশংসা করলেন কার খুশি হইল কে বেজার হইছে কে জীবনে একটা দিন যদি আল্লাহকে খুশি করতে পারেন এই দশটা পৃথিবীর সম্মানকে জান্নাত আপনার জন্য অজীব হয়ে যাবে এই মাস্টার নাম হলো রজব মাস আরবিতে এই মাস্টার নাম কি সাসাই বুঝি না এই বড়াই এই এই সর দুটারে দুই জায়গায় লো এই মাস্টার নাম কি রজব এই চারটা উদিত হওয়ার সাথে সাথে নবী বলতেন ইদা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবলিগনা রমজান আল্লাহ তুমি আমারে রজব আর শাবানের বরকত দান করো রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখো এই রজব মাসের মধ্যে অনেকগুলা আমল আছে তার ভিতর এক নাম্বার আমল হলো এই মাসে যদি কে এই দোয়াটা পড়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার হায়াত বাড়ায় দেয় আমরা যেইটার লেগে বেশি বেশি আল্লাহর কাছে চাই আল্লাহ আমারে অনেকদিন বাঁচায় রাখো অনেকদিন বাঁচায় রাখো যদি কেউ ওই দোয়াটা করে আল্লাহ তাকে সুস্থতা রেজেক দান করে কেউ যদি বলে বলেন আমার সাথে আল্লাহুম্মা আল্লাহুম্মা
بارك لنا في رجب وشعبان أبلغنا رمضان أي الله أبني أماك رجب وشعبان ماشر بركت دان করেন رمضان মাস পর্যন্ত বাসায় রাখেন দোয়াটা ভালো না খারাপ জোরে করে আরো জোরে এই মন খারাপ না তা মাগরিবের সময় কথা কবেন তো কেবল ওয়াজ শুরু হইছে এখনো শরীরের আইট গুটো আছে মাশাআল্লাহ ভালোই শক্তি আছে আওয়াজ দিবেন তো মনে করবে আশেপাশে যারা আছে তারা মনে করবে না যারা বসছে এরা সত্যিকারের মুসলমান ঠিক না বেঠিক আজকে মুসলমান মাইর খায় আরেক মুসলমান চাইছে দে কিন্তু আমরা এমন মুসলমান পৃথিবীতে কোন বেঈমানের সামনে মাথা নত করি না কি রাজি আছেন না নাই কে কে রাজি আছেন দেখেন লাগে হাত উঁচু করে দেখান তো কি তাকবীরদের মত কেউ নাই দেই দাঁড়ান তো দাঁড়াই করে দেন তো এই পিছনে দা পোলা পান্ডা আরো বন্ধ করতে হবে কি আসছে যে মাইজি কই কোরআন দিনের বল ধমক দিলে আবার আহে একটা লোক জানতো না এই বেটা যা শুধু একসাথে বলেন তো এই পর্দাটা দেয়া ঠিক হয় নাই পর্দাটা দেওয়ার কারণেই পোলাপান মনে করে আমাগো থেকে দূরে চলে গেছে হুজুর আল্লাহ শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক যদি আল্লাহ হয় হুকুম চলবে কার জোরে কন আরো জোরে যদি আল্লাহর জন্য রসুলের জন্য কখনো জীবন দেওয়ার টাইম আসে দিতে রাজি আছেন না কে কে রাজি আছেন দেখে পর তাকবীর দিয়ে দেখায় দেন তো মাশাআল্লাহ মাশাআল্লাহ তাকবীরটা দিলা ঠিকই হইয়া পইরা দিলা তোমারে কেউ দেখলো না ফেরেশতারও দেখলো না আল্লাহ পাক আমাদের কবুল করেন জোরে আমিন আরো জোরে বলেন আমিন আহ শুধু আপনারা আমার দিকে তাকাবেন কোন দিকে তাকাবেন না সময় কম কারণ আজকের মাহফিলের প্রধান বক্তা কিন্তু আমি না আমার পর অনেক উলামা ইকরাম আছেন শুধু আপনাদের খেদমত আরজ করব যতটুকু সময় কথা বলবো দিলের কানে শুনবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মেরে ভাইও দোস্ত বুজুর্গ এই জমিনটা যার হুকুম চলবে তাই না এমন থেকে কিছু বাদশা আসছে তখন হযরত ওমর হলো মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট এমন থেকে কিছু বাদশা আইসা বাদশা লোক প্রতিনিধি আইসা জিজ্ঞেস করে তোমাদের বাদশা কই কেমন বাদশা নাই মারহাবা করো জিজ্ঞেসে তোমাকে প্রধানমন্ত্রী কই কয় নাই এরপরে জিজ্ঞেস করছে ভাই তোমাকে রাজা কই কয় নাই এরপরে জিজ্ঞেস করছে তাহলে তোমাকে দেশের বাদশা নাই রাজা নাই প্রধানমন্ত্রী নাই দেশ চালাই কেন বলে আমাকে প্রধানমন্ত্রীও নাই কিচ্ছু নাই আমাকে একজন আমির আছে কি আছে জোরে কর আছে কি বাজান রে যখন জিজ্ঞেস করছে আমাকে একজন আমির আছে ইয়ামানের গভর্নররা সবাই আশ্চর্য হয়ে গেল প্রেসিডেন্ট নাই রাজা নাই প্রধানমন্ত্রী নাই আমিরে দেশটা কেমনে চালায় বলো তোমাদের আমির কোথায় আছে বলে আমাদের আমির কোথায় আছে আমরা নিজেরাও জানি না আরে আমাদের ইয়ামানের প্রধানমন্ত্রী আমাদের পারস্যের প্রধানমন্ত্রী তারে দেখতে যাইতে সাতটা আটটা গেট পাড়ি দেওন লাগে আর তোমাদের দেশের আমির বলে কোথায় আছে তোমরা নিজেই জানো বলে তালাশ করে দেখেন যে কোন এক জায়গায় থাকতে পারে বাজান রে যাইতে 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 যায় দেখে মসজিদ নববীর একটা কোণায় খেজুরের একটা পাটি বিছায়া আমিরুল মুমিনিন ঘুমায়